Yes. হে গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু লেটস ক্র্যাক ডাব্লু বি এক্সাম অ্যান্ড ওয়ান্স আগেন আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি দ্যাট ইজ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমরা পড়ছি আর আজকের টপিকটা কী হবে দ্যাট ইজ ইয়েস পূর্ব মেদিনীপুর তো পূর্ব মেদিনীপুর ছবিটা থেকেই তোমরা বুঝে গেছো পূর্ব মেদিনীপুর ইজ ফেমাস ফর ইউর দীঘা মন্দারমণি ঠিক আছে কন্টাই কাথি এইসব জায়গা আজকে আমরা নিয়ে পড়ে নেবো ওকে তো বেসিক্যালি এটা মেদিনীপুর ডিভিশনের মধ্যে পড়বে মেদিনীপুর ডিভিশনে টোটাল পাঁচটা ডিস্ট্রিক্ট আছে উই হ্যাভ কাভার টু ডিস্ট্রিক্ট পুরুলিয়া অ্যান্ড বাঁকুড়া আজকে পূর্ব মেদিনীপুর হবে তারপরে পশ্চিম মেদিনীপুর অ্যান্ড দেন ঝাড়গ্রাম এটা কমপ্লিট করেই আমরা প্রেসিডেন্সি ডিভিশনে চলে যাব ওকে তো যা যারা কানেক্ট হয়ে গেছো গুড ইভিনিং এভরি ওয়ান গুড ইভিনিং অল যা যারা কানেক্ট হয়ে গেছো ওকে ফাইন তো ঝটপট একটা কাজ করতে হবে ক্লাসটা নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে ঠিক আছে আর আজকে ক্লাসটা আমরা স্টার্ট করব শুভ সন্ধ্যা হ্যাঁ তফিক মাসুমা ওকে ক্লাসটা নিজের বন্ধুদের সাথে ফাটাফট শেয়ার করে দেওয়ার আর আজকে ক্লাসটা আমরা এখানে স্টার্ট করবো পূর্ব মেদিনীপুর পার্টটা আজকে আমরা পুরো দেখে নেবো ওকে যা যা জিনিস ইম্পর্টেন্ট হবে তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সব দেখব ওকে আচ্ছা আমার ক্লাস কোন কোন টাইমিংয়ে হয় দেখে নাও মর্নিং ইলেভেন এ এম কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা আমরা করে নিই বেসিক্যালি যে দিনে যে ক্লাসটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সেটা এই ক্লাসে পুরোটা কমপ্লিট হয়ে যায় উইথ জি কে উইথ রিভিশন ওকে সাড়ে তিনটের সময় আমার প্লাসের ক্লাস থাকে যদি প্লাস না থাকে তো সেটাই আমি স্পেশাল ক্লাস নিয়ে নিই তোমাদের জন্য আর সাতটার সময় ইয়েস আর লাইভ নাও সাতটার সময় লেটস ক্র্যাক ডবলিউ বি এক্সাম এই চ্যানেলে আমার জিওগ্রাফি ক্লাস হয় যেখানে এখন আমরা আপাতত ডিস্ট্রিক্টের পার্টগুলো করছি ওকে হ্যাঁ ক্লাসগুলো ফটাফাট শেয়ার করো ওকে আচ্ছা বাকি যদি তোমাদের কাছে আন অকাডেমির অ্যাপ নেই ইউটিউব তো সবার কাছে আছে বাট যদি আন একাডেমির অ্যাপ নেই তো গুগল প্লে স্টোর থেকে গিয়ে ইনস্টল করবে আর কোড তোমরা কি ইউজ করবে স্নেহাবান এই কোডটা ইউজ করে তোমরা যে কোনো ক্যাটাগরি আনলক করে নিতে পারো ডাব্লিউ বিপিএসসি এসএসসি ইউপিএসসি রেলওয়ে ব্যাঙ্কিং যে কোনো পরীক্ষা প্রিপারেশন করো ফ্রি ক্লাসেস আছে তার সাথে প্লাস ক্লাসেস আছে ফ্রি ক্লাসেসের জন্য কোনো চার্জ লাগবে না তোমরা লাইভ ক্লাস দেখতে পারবে রেকর্ড ক্লাস দেখতে পারবে যদি আমার ক্লাস করতে চাও ডাব্লিউ বিপিএসি ক্যাটাগরিতে যাবে সেখানে স্নেহা গুপ্তা নাম দিয়ে আমাকে ফলো করে নিও নোটিফাই মি অবশ্যই করবে প্রত্যেকটা এডুকেটর যাকে তোমরা ফলো করছো নোটিফাইমি করলে ফ্রি ক্লাসেস প্লাস ক্লাসেস কুইজেস এইগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে নট অনলি দেস যদি তোমাদের কাছে প্লাসের সাবস্ক্রিপশান থাকে তো তোমরা একটা পার্টিকুলার ব্যাচ পেয়ে যাবে দেখবে আমরা যখন একটা ক্লাস টেনে যখন পড়াশোনা করেছিলাম আমাদের একটা টিউশন লাগতো একটা ব্যাচ লাগতো ইন দ্য সেম ওয়ে এখানে তোমরা একটা অনলাইন ব্যাচ পেয়ে যাবে অনলাইন কেন ঘরে বসে পড়া কোভিড নাইন্টিনের টাইমে বাইরে কেউ যেতে চাইবে না তো দ্যাটস বাই ঘরে বসে পুরো একটা ব্যাচ পেয়ে যাও আর একটা ব্যাচে একটা ক্লাস তোমরা একবার করতে পারবে না চাইলে পরবর্তীকালে রেকর্ডের ক্লাসও দেখে নিতে পারো ওকে কি অফলাইন ক্লাসে কি হয় একবার ক্লাস কমপ্লিট তো কমপ্লিট তো এখানে তোমরা যতবার ইচ্ছা লাইভ ক্লাসেস দেখো রেকর্ডেড ক্লাস দেখো তার সাথে নোটস তোমরা পিডিএফ এখানে ডাউনলোড করতে পারবে ফ্রি ক্লাসেসগুলো তো আছেই বাট ফ্রি ক্লাসেসে কী হয় না ফ্রি ক্লাসে কন্টিনিউটি নাও থাকতে পারে ফ্রি ক্লাসেসে তোমরা ব্যাচের অ্যাকচুয়ালি বুঝবে না যে কোন পরীক্ষাটা কিভাবে আমরা দেব কোন পরীক্ষায় স্ট্র্যাটেজি কি থাকা উচিত অ্যাকচুয়ালি ফ্রি ক্লাসেসের মধ্যে ওভারঅল সব কিছু থাকে ওকে তো এটা জাস্ট একটা স্ট্রাকচার যে তোমাদেরকে কী কী জিনিস পড়তে হবে বাট প্লাসে তোমরা একটা প্রপার কম্পিটিশন পাবে নেট খুবই কম খরচা হয় তো প্লাসের কোর্সের জন্য যখনও তোমরা নেবে ছ মাস এক বছর বা দু বছরের সাবস্ক্রিপশন নেবে কুইজেস প্রচুর আছে প্রচুর টেস্ট সিরিজ আছে যত দেরি যাবে না ততদিনই বুঝবে না যে প্রিপারেশনটা আর কত দরকার বা কতটা হয়েছে কতটা ইম্প্রুভ করা দরকার তো প্লাসের সাবস্ক্রিপশন যখনও নেবে টেন পার্সেন্ট ডিসকাউন্টের জন্য স্নেহা ওয়ান কোডটা তোমরা ইউজ করবে আর আপাতত দিজ আর দ্য নিউ ব্যাচেস যেটা লঞ্চ হয়েছে আরও যে আপকামিং ব্যাচেসগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে That's huh. it. হ্যাঁ কাজু হয় একদম একদম ক্যাশিউ হয় ইয়েস কারেক্ট ওকে তো দিজ আর দ্য ব্যাচেস যেগুলো রিসেন্টলি লঞ্চ হয়েছে পুরো কমপ্লিট সিলেবাস আর তার সাথে তোমরা জানো একটা জিনিস এরকমও হতে পারে প্রচুর স্টুডেন্ট যারা আজকে সাবস্ক্রিপশন নিচ্ছে তারা ভাবছে যে ম্যাম পুরোনো ক্লাসেসগুলো দেখতে পারবো তো হ্যাঁ তোমরা পুরোনো যে কোনো ক্লাসেস দেখতে পারো উনিজন হয় না যে ম্যাম সাবস্ক্রিপশন তো নিয়ে নিয়েছি বাট অ্যান্থ্রোপোলজি নেবো না মেন্সে না সোশিয়োলজি নেবো তো সেটার ক্লাসে তোমরা পুরোনো দেখে স্ট্রাকচার করতে পারো যে হ্যাঁ আমরা কি দেখে কী পড়তে হবে অ্যাকচুয়ালি যদি মেন্সের কী সাবজেক্ট নিলে আমাদের বেটার হয় তো তোমরা এখানে সব ক্লাসেস দেখতে পারো তো সব যদিও সাবস্ক্রিপশন নিতে চাইছো তোমরা সবসময় এক বছর বা দু বছর নেবে টাইম লাগে ঠিক আছে কেন কি এর কমে তোমরা লসে থাকবে ওকে দেখে নাও ডিফারেন্সটা কেটুকু মাত্র দু টাকা ঠিক আছে দ্যাটস ওয়াই বলছি আর যখন সাবস্ক্রিপশন নেবে স্নেহা ওয়ান কোডটা ইউজ করে নেবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে কয়েন্স থাকলে কয়েন ইউজ করবে ওকে ইয়েস গুড ইভিনিং ইয়েস ইয়েস সবাই চলে এসো ক্লাসটা কি করতে হবে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে আর যাদের যাদের প্রিপারেশন চলছে তোমরা তো জানো একটা পড়াশোনা একটা জিনিস পড়লে মোটামুটি সব সাবজেক্টই আমরা পড়ে নিই যদি তোমরা জন্য প্রিপারেশন করছো ওয়েস্ট বেঙ্গল পুলিশ তোমাদের আপনাপি হয়ে যাচ্ছে ওকে তো তোমরা একটা একটা সাবস্ক্রিপশানে এই প্রত্যেকটা পরীক্ষা প্রিপারেশন করতে পারবে ওকে জাস্ট পরীক্ষার কোশ্চেন জিজ্ঞাসা করার ধরনটা আলাদা হয়ে যায় ওটা তোমরা বুঝে যাবে ব্যাচেসে ওকে চলো আজকে ক্লাসটা তাহলে আমরা স্টার্ট করি হুম আচ্ছা ওয়েটিং ইজ ওভার আচ্ছা ডিস্ট্রিক্ট পৌঁছে গেছে বার ওকে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করছি পূর্ব মেদিনীপুর ঠিক আছে তো পূর্ব মেদিনীপুর নিয়ে যা যা ইম্পর্টেন্ট জিনিস আছে সব দেখে নেব আমি এখানে একটা ম্যাপ রেখেছি তোমরা এই ম্যাপটা থেকে খুব ভালো বুঝতে পারবে দিস ইজ ওয়েস্ট বেঙ্গল ওকে ওয়েস্ট বেঙ্গলের এই ছোট জায়গাটা হচ্ছে পূর্ব মেদিনীপুর ঠিক আছে আর এইটা হচ্ছে পুরো পূর্ব মেদিনীপুরের স্ট্রাকচার ফাইন তো এই ম্যাপটা পেলাম আমি খুব ভালো লাগলো ম্যাপটা দ্যাট স এই ম্যাপটা আমি রেখেছি ওকে তো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিক্টটা দিস ইজ দ্য প্রপার ডিস্ট্রিক্ট ওকে চলো আজকে ক্লাসটা তাহলে স্টার্ট করা যাক ফার্স্ট আচ্ছা পূর্ব মেদিনীপুরে যাওয়ার আগে একবার বলে দিচ্ছি আমরা এটা পড়ছি মেদিনীপুর ডিভিশন মেদিনীপুর ডিভিশনে কতগুলো ডিস্ট্রিক্ট আছে টোটাল পাঁচটা ডিস্ট্রিক্ট আছে ওকে আমরা পুরুলিয়া পড়ে নিয়েছি আমরা বাঁকুড়া পড়ে নিয়েছি বাঁকুড়া পরে হচ্ছে মেদিনীপুর মেদিনীপুরের অ্যাকচুয়ালি দুটো ডিস্ট্রিক্ট আছে একটা পূর্ব মেদিনীপুর আছে একটা পশ্চিম মেদিনীপুর আছে ঠিক আছে কালকে আমরা পশ্চিম মেদিনীপুর পরব তারপর ঝাড়গ্রাম যাব ঠিক আছে তো ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টু টু থাউজেন্ড টুতে মেদিনীপুরকে ডিভাইড করা হয়েছিল দেখো এখানে লেখা আছে ইন দ্য ইয়ার ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টু মেদিনীপুরটাকে ডিভিশন করা হলো অ্যাকচুয়ালি এই পুরো পার্টটা না একটাই ডিস্ট্রিক্ট ছিল ছবিটা দেখবে এটা পুরুলিয়া দিস ইজ পুরুলিয়া এই পাশেরটা বাঁকুড়া এই দুটো উই হ্যাভ কমপ্লিটেড ওকে আর এই পুরোটাকেই মেদিনীপুর বলা হতো পুরোটাকেই মেদিনীপুর বলা হতো ঠিক আছে দু হাজার দুয়ে মেদিনীপুরের দুটো ডিভিশন হয় এবার ম্যাম কেন মেদিনীপুরের ডিভিশনটা হলো হোয়াইট কী দরকার ছিল মেদিনীপুরের ডিভিশনটা করা তো ডিভিশনটা হলো ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন সেটাকে ঠিক করে আমরা যেন অ্যাডমিনিস্ট্রেট করতে পারি ওকে হ্যাঁ একদম লাস্টে হবে কারণ একদম এন্ড পার্ট না এন্ড পার্ট কলকাতায় গিয়ে শেষ করব ঠিক আছে তো অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনে ফর অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স এই ডিস্ট্রিক্টটাকে দুটো পার্টে ফর বাইফর্কেট করা হয় একটা ওয়েস্ট মেদিনীপুর দিয়ে দেওয়া হয় নাম আর একটা ইস্ট মেদিনীপুর নাম দিয়ে দেওয়া হয় তো আজকে আমরা ইস্ট মেদিনীপুর পার্টটা পড়ছি ঠিক আছে ইস্ট মেদিনীপুরের হেডকোয়ার্টার কি তো হেডকোয়ার্টার মানে নট হ্যাঁ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যদি আমরা বলি তো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ইজ তাম্রলিপ্ত যেটাকে আমরা শর্টে কী বলি তমলুক কি বলা হয় তমলুক যারা দীঘা গেছে তারা হয়তো জানবে তাম্রলিপ্ত এক্সপ্রেস আছে তো দ্যাট ইজ এ তমলুক এক্সপ্রেস ঠিক আছে তমলুক এক্সপ্রেস তো সেটা থেকে অ্যাকচুয়ালি শর্ট করে নিয়েছে আমরা নাম তো ওটা পুরো নাম হচ্ছে তম্রলিপ্ত ওকে তো দ্যাট ইজ দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এবার বলবে যে ম্যাম আপনি তো বলে দিলেন যে মেদিনীপুরের দুটো ডিভিশন হয়ে গেছে একটা ইস্ট মেদিনীপুর একটা ওয়েস্ট মেদিনীপুর বাট ওয়েস্ট মেদিনীপুর ওরকম থেকে যায়নি ওয়েস্ট মেদিনীপুরের আবার ফার্দার একটা ডিভিশন হয় ওয়েস্ট মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম আলাদা হয় ওয়েস্ট মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম আলাদা হয় আমাকে জলদি বলো তো ঝাড়গ্রাম কোন বছরে সেপারেট হয় ফার্স্ট একদম বলবে তমলুক কন্টাই হলদিয়া এগরা একদম কারেক্ট হ্যাঁ আমাকে বলো ওয়েস্ট মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম কোন বছরে ডিভিশন হয় তিনটে ডিস্ট্রিক্ট ডিভিশন হয় না তিনটে নতুন ডিস্ট্রিক্ট ফর্ম হয় একটা কালিম্পা তারপরে হয় ঝাড়গ্রাম আর তারপরে হয় পশ্চিম বর্ধমান ঠিক আছে তো ঝাড়গ্রাম কোন বছর হয় ভেরি গুড ইন দ্য ইয়ার টু তো দু হাজার দুয়ে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আসে আগে ওটার পুরো নাম মেদিনীপুর থাকতো ওকে ওটাকে ডিভাইড করে পূর্ব পশ্চিম করে দেওয়া হয় যেরকম বর্ধমান বর্ধমানকে ডিভাইড করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান করে দেওয়া হয় ঠিক আছে ঠিক আছে ইন দা সেম ওয়ে মেদিনীপুরকে ডিভাইড করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর করে দেওয়া হয় পশ্চিম মেদিনীপুর থেকে ফার্দার ঝাড়গ্রামকে আমরা আলাদা করি সাল দু সতেরোতে ঠিক আছে দু হাজার সতেরো গুড 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 ভেরি গুড কান্ডারি হ্যাঁ 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 ট্রেন আছে না তম্রলিপ্ত আর কান্ডারি কান্ডারি দুপুর ছাড়ে আর তম্রলিপ্ত বোধ হয় সকালবেলা ছাড়ে এরকম কিছু একটা ইয়েস ইয়েস আমি ঠিক বলেছি ওকে চলো এবার দেখে না আচ্ছা মেদিনীপুর নাম কেন পড়লো মেদিনীপুর নামটা কেন পড়লো একটুখানি বলে দিই তোমাদেরকে তো অ্যাকচুয়ালি এইটা নট অনলি দ্যাট ইজ ইউর রিসেন্ট টাইমের কথা না মেদিনীপুর খুব ফেমাস জায়গা ফ্রম মরিয়ান ডাইনাস্টিক ঠিক আছে চন্দ্রগুপ্ত মরিয়া এখানে রুল করতেন চন্দ্রগুপ্ত মরিয়ার টাইমে না মেদিনীপুর আনডিভাইডেড ছিল মানে পুরোপুরি মেদিনীপুর ওটাকে মানে পুরো পাটটা ছিল ওকে নট অনলি চন্দ্রগুপ্ত মরিয়া তারপর যখন মুঘলরা আসে মুঘলদের টাইমেও এটা একটা ফেমাস প্লেস থাকে যখন এখানকার রুলাল শশাং থাকেন ও ওনার টাইমেও কিন্তু এটা ফেমাস প্লেস থাকে ওকে মেদিনীপুর নাম থাকে এটা সবসময় মেদিনীপুরই নামে জানা হয় ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে যে ম্যাম এখানে ইম্পর্টেন্স কি কিছু হিস্ট্রি থেকে আছে তো হ্যাঁ তোমাদেরকে মনে আছে আমি তোমাদেরকে সাত সন্তাল রিবেলিয়ান তোমাদেরকে আমি বলেছিলাম দ্যাট ইজ সাতাল হুল ঠিক আছে যেটার মধ্যে সিধু কানু চান আর ভৈরব এরা এরা চার ভাই যেটার মধ্যে পার্টিসিপেট করেছিল ঠিক আছে তো ওই যে রিবেলটা হয়েছিল ব্রিটিশ রাজের আগেনস্টে ওকে সেই রিবেলটা মেদিনীপুরে আমরা ওটার এফেক্ট দেখতে পাই এখানটাতেও হয়েছিল ওকে ইয়েস ফোর্থ এপ্রিল হ্যাঁ 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 ছটা বাবা আবার টাইম বলে দিয়েছে ঠিক আছে তো সাঁথাল যে রিভলিউশনটা হয়েছিল সন্থাল রিভলিউশন বা সন্থাল রিবেলিয়ন ওটা একটা পার্ট আমরা এই মেদিনীপুরেও দেখতে পাবো ওইখানটায় খুব ফেমাস মানে এখানেও হয়েছিলো এমনি ওটা ওই শিউরির ওই পাটটা হয়েছিল ঠিক আছে বাট এই পাটটাও এই পাটটা কিন্তু এরকম না যে এই পাটটা হয়নি শুধু ওই পাটে সিউড়ির ওই পাটটা হয়েছিল। এই পার্টেও আমরা সান্থাল রিবেলিয়ন্সটা খুব প্রমিনেন্ট এই জায়গাটাতে ওকে হ্যাঁ এ বাবা হ্যাঁ এবার এখানে বলে দিচ্ছি এবার এখানে বলে দিচ্ছি অ্যাকচুয়ালি মেদিনীপুর নামটা কী করে পড়লো দ্য নেম মেদিনীপুর কাম ফ্রম প্রিন্স মেদিনীকর মেদিনীকর এটা ক্যাপিটাল হবে ঠিক আছে ফ্রম দ্য কিং মেদিনীকর এ বলে মেদিনীকর কে তো একজন ফেমাস উড়িষ্যার রাজা ছিলেন ওনার নাম ছিল প্রাঙ্কর রাজা প্রাঙ্কর ঠিক আছে উনি উড়িষ্যার রাজা ছিলেন তো উড়িষ্যার রাজা উনি মানে তখন তার আর উড়িষ্যা বেঙ্গল আলাদা কিছু ছিল না তো ওনার এই ছেলের নামে মেদিনীকরের নামে এই নামটা পড়েছিল মেদিনী পুর ওকে ওনার নামে পড়েছিল তো এইটা একটা কনসেপ্ট ঠিক আছে এটার আরেকটা কনসেপ্ট আছে মেদিনীপুর নামটার আরেকটা কনসেপ্ট হচ্ছে দ্যাট ইজ ইওর মেদিনী ওয়ার্ডটার মানে হচ্ছে কেউ একজন বোধ লিখেছে কে লিখেছে এটা পল্লবী ভেরি গুড ভেরি গুড মেদিনী ওয়াট্টার মানে হচ্ছে দ্যাট ইজ আর্থ ওকে আর একটা জিনিস বলা হয় মেদিনী মেদিনীপুর ওয়াটার মানে এখানে দেওয়া হয়েছে পুর মানে হচ্ছে ল্যান্ড ঠিক আছে আর মেদিনী মানে হচ্ছে ট্রিজ তো এখানে না ট্রি খুব ফেমাস মানে গাছ মানে গাছ কাটা হবে না এরকম একটা কনসেপ্ট ঠিক আছে দ্যাট ইজ ওর ডি দ্যাট ইজ ওর আফরেস্টেশন বা অ্যান্টি ডিফরেস্টেশন বলতে পারি আমরা তো এই জায়গাটা আমরা প্রচুর দেখো বাঁকুড়াতে আমরা জঙ্গল পাবো পুরুলিয়াতে আমরা জঙ্গল পাবো ঠিক আছে প্রচুর জঙ্গল জঙ্গলমহল পুরো বলা হয় বাঁকুড়াকে তো কিছু পার্ট মেদিনীপুরেও আছে তো দ্যাটস ফরেস্টের জন্য মেদিনীপুর নামটা পড়েছে ওকে বাকি এই কনসেপ্টটাই সবাই বলে যে মেদিনীকর ছেলের নাম ছিল কার কার ছেলে তো রাজা করে ছেলের নাম ছিল মেদিনীকর তো ওখান থেকে মেদিনীপুর নামটা এসেছে তো দিস আর আদার সাম কনসেপ্ট যেটা থেকে নামগুলো আমরা বলি ঠিক আছে হুম চলো লাইক চিপকু মুভমেন্ট একদম 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 কারেক্ট ঠিক আছে হুম ঠিক আছে চলো তো এটা মনে রাখবে বাকি ডিভিশন কবে হয়েছিল তো ফার্স্ট অফ জানুয়ারি টু থাউজেন্ড টু ডিভিশন হয়েছিল পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আলাদা হয়েছিল ঠিক আছে ওকে এখানে দেখো কি লেখা আছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট অফ ইন্ডিয়ান স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আমরা জানি এটা কোন ডিভিশনে পড়বে তো মেদিনীপুর ডিভিশনে পড়বে ওয়ান অফ দ্য ফাইভ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল পাঁচটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন কী কী জলপাইগুড়ি ডিভিশন মালদা ডিভিশন বর্ধমান ডিভিশন মেদিনীপুর ডিভিশন অ্যান্ড প্রেসিডেন্সি ডিভিশন তো যদি মেদিনীপুর হয়ে যায় কমপ্লিট শুধু তোমাদের প্রেসিডেন্সিটা বাকি থাকবে পড়ানো ঠিক আছে হেড ইজ তাম্রলিপ্ত যেটাকে আমরা তমলুক বলছি ঠিক আছে চলো নেক্সট পার্টে এগিয়ে গেলাম আমরা এগুলো দেখে নিলাম ফাইন এবার চলে আসছি বাউন্ড্রিতে ওকে হ্যাঁ ম্যাম মেদিনীপুরটা মেদিনীপুর কেন হলো কী 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 মেদনাপুর কেন হলো আরে ওটা বলতে বলতে হয়ে গেছে তাহলে তো আমি বলবো যে হাওড়া কেন হলো অ্যাকচুয়ালি ওটা তো হাওড়া ছিল হাওড়া ঠিক আছে এচ এ ও আর এ ঠিক আছে হাওড়া কেন হলো ওটা বলতে বলতে হয়ে যায় না ব্যাঙ্গালোর ব্যাঙ্গালুরু হয়ে গেছে তো ম্যাঙ্গালোর ম্যাঙ্গালুরু হয়ে গেছে তো দ্যাট ইজ দ্য থিং ওকে হুম হ্যাঁ ইংলিশ প্রনান্সিয়েশন একদম কারেক্ট ইংলিশ প্রনান্সিয়েশনে আমরা ওটাকে মেদিনীপুর বলতে মিদনাপুর হয়ে গেছে তো দ্যাট ইজ দ্য থিং ওকে হ্যাঁ মানে জিনিসটা সেম এরকম না যে পুরোটা আলাদা জিনিসটা অ্যাকচুয়ালি সেম বলতে বলতে প্রনান্সিয়েশনটা ওরকম হয়ে গেছে ওকে চলো এবার চলে আসছি বাউন্ড্রির পার্টে তো যেহেতু পশ্চিম মানে মেদিনীপুর থেকেই তো আলাদা হয়েছে না পশ্চিম আর পূর্ব মেদিনীপুর তো মেদিনীপুরটা যদি দেখা যায় ম্যাক্সিমাম পার্টটাই পশ্চিম মেদিনীপুর সারাউন্ডে ঠিক আছে একদিকটা পুরোটা পশ্চিম মেদিনীপুর সারাউন্ডে দেখে না পুরো এই ওয়েস্টার্ন সাইডটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর নর্থেও পশ্চিম মেদিনীপুর ওয়েস্টার্ন সাইডেও পশ্চিম মেদিনীপুর ঠিক আছে গুড ইভিনিং এভরিওয়ান হ্যাঁ এবার যদি আমরা ইস্টার্ন সাইডে যাই তো ইস্টার্ন সাইডে কোনো ডিস্ট্রিক্ট নেই ন্যাচুরালি যদি দেখতে পাও তো ইস্টার্ন সাইডে কোনো ডিস্ট্রিক্ট নেই কেন নেই দেখে না মাঝে পুরোটাই জল এই ডেল্টার পাটটা পুরোটাই মাঝে পড়ে যায় এই পুরোটাই ডেল্টা ঠিক আছে বাট যেহেতু ডিস্ট্রিক্টটা আমাদেরকে পড়তে হবে তোমরা দেখতে পারো একদিকে হাওড়া লেখা আছে দিস ইজ ইউর হাওড়া ডিস্ট্রিক্ট হাওড়া ঠিক আছে এচ এ ও আর এ ওকে আর তার নিচে হচ্ছে সাউথ টোয়েন্টি ফোর পারগানাস সাউথ চব্বিশ পরগনা তো এইটা হচ্ছে পুরো স্ট্রাকচার তো দেখতে গেলে কোনো মানে ইস্টার্ন সাইডে কিছুই পড়ে না ইস্টার্ন সাইডে একটু হাওড়ার পাটটা পরে ওই কোলাঘাটের জায়গা একটুখানি পরে ঠিক আছে বাকি পুরোটাই জলের দিকটা আছে পুরোটা জল আছে ওকে তো যদি তোমরা ভাবছো যে সাউথ টোয়েন্টি ফোর তা তাকেই আমরা ল্যান্ডে ঢুকে যাব। পূর্ব মেদিনীপুরে তো এটা কনসেপ্ট সাউথ টোয়েন্টি ফোর পারগনাস থেকে যদি তোমাদেরকে মেদিনীপুর আসতে হয় তো জলটা ক্রস করে আসতে হবে ঠিক আছে অ্যাকচুয়ালি ইস্টার্ন সাইডে কোনো বর্ডার নেই ইস্টার্ন সাইডে পুরো জলের পাটটাই আছে হ্যাঁ শিয়ালদা থেকে শিয়া হ্যাঁ 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 কারেক্ট মালদাহা থেকে মালদাহা একদম কারেক্ট ওকে আচ্ছা অল্পটুকু আমরা একটা স্টেট বর্ডার পাবো কি না উড়িষ্যা অল্পটুকু উড়িষ্যার একটা বড় আছে একদম ঠিক আছে তো এটা হচ্ছে পুরো পার্টটা এই জায়গাটাতেই আমরা পাবো ওই রামনগরের ওখানটাই আমরা পাবো দীঘা দীঘা পাবো ওখানটায় ঠিক আছে দীঘাটার এই পাশটা এলে উড়িষ্যাতে এখানে উদয়পুর বিচ পেয়ে যাবো আমরা ওকে উদয়পুর বীচ সুতাহাতার পর সাউথ টোয়েন্টি এই যে এই যে ইয়ে দিস ওয়ান সুতাহাতার পর সাউথ টোয়েন্টি ফোর পার্কনাস দেখেছো তো যাদের যাদের যেটা জায়গা তারা একদম পুরো বলে দিচ্ছে ঠিক আছে হ্যাঁ যখনও দেখবে আমরা যখন যদি কোনো দিনের গাড়িতে যখন গেছো যদি দীঘা টিঘা তখন দেখবে ওই কোলাঘাট হয়ে যায় তো ওই হাওড়া থেকে কোলাঘাট হয়ে পাশকুড়া পাশকুড়ার পাশকুড়ার চপ হয় না বিক্রি খুব ফেমাস ওখানকার পাকোড়া টাইপের তো পাশকুড়া হয় ওই পুরো পাটটা হয়ে যায় ঠিক আছে দীঘা ওকে হুম হুম চন্দনেশ্বরী এসি এসি চলো হয়ে গেছে বাউন্ড্রি দেখে না টু দ্য নর্থ অ্যান্ড ওয়েস্ট ইজ ওয়েস্ট মেদিনীপুর টু দ্য সাউথ দেয়ার ইজ বে অফ বেঙ্গল সাউথ তো পুরোটাই বে অফ বেঙ্গল ওটার জন্যই ফেমাস অ্যাকচুয়ালি অ্যান্ড টু দ্য ইস্ট ইজ হাওড়া অ্যান্ড সাউথ টোয়েন্টি ফোর পারগানাস ইস্টের দিকে হাওড়া আর সাউথ টোয়েন্টি ফোর পারগনাসটা আমরা পেয়ে যাব ওকে বহরমপুর আরে হয়ে গেছে তো মুর্শিদাবাদ আমরা বহরমপুর ঘুরে এসেছি চলো নেক্সট পার্টে চলে যাচ্ছি রিলিফের পার্টে এত ভালো একটা জায়গা না কিছু খাটতেই হয় না দেখো আমরা কীভাবে স্টার্ট করেছিলাম আমরা দার্জিলিংয়ে পাহাড় থেকে শুরু করেছিলাম ঠিক আছে আর আজকে আমরা একটা এরকম ডিস্ট্রিক্টে পৌঁছে গেছি যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট ডিস্ট্রিক্ট ওকে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট একদম এন্ডিং যে জায়গাটা পড়বে দ্যাট ইজ ইউর পূর্ব মেদিনীপুর ওকে আর পূর্ব মেদিনীপুর লাস্ট মানে কী ওখানে আমরা বে অফ বেঙ্গলের ডেল্টা পাবো ঠিক আছে তো এই পাটে কোনো পাহাড় নেই নট এ সিঙ্গল হিলস অর মাউন্টেন নাথিং এই পাটে আমরা পুরোপুরি পাবো ডেল্টা অঞ্চল পুরো কি পাবো ডেল্টা অঞ্চল আর অল্প রিভারটুকু আছে তো রিভারের জন্য কিছু কিছু জায়গায় আমরা সিল্টেশন পেয়ে যাবো বালি সিল্ট পাবো ওকে অ্যালোভিয়া সয়েল আছে বাট খুবই কম খুবই কম ওকে হ্যাঁ ইয়েস পাহাড় থেকে সাগর ঠিক তো আমরা কি পড়েছিলাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এইটা পুরো প্ল্যাটুর অঞ্চলে পড়বে বাট পূর্ব পূর্ব মেদিনীপুর নিয়ে একদম মাথা খামানোর দরকার নেই পূর্ব মেদিনীপুর হয়ে যাবে কোস্টাল ডিস্ট্রিক্ট যেটা টোটালি একটা কোস্টাল পার্ক ডেল্টা দিয়ে পুরোপুরি ফর্ম ডেল্টা দেখে নাও ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইজ রিচ ইন রিভার প্রচুর রিভার আছে কারণ প্রত্যেকটা রিভার গিয়ে ওই টাইম হুগলিতে গিয়ে মেশে তো এখানে প্রচুর রিভার্স আছে ঠিক আছে ড্রন ড্রনশিল্ড রিভার ড্রন ড্রনশিল্ড অ্যান্ড ইজ ভেরি ফার্টাইল ল্যান্ড ওই নর্থের পার্টটা একটুখানি ফার্টাইল আছে ঠিক আছে বাট সাউথ পুরোটাই ডেল্টা সাউথ পুরোটাই ডেল্টা মানে কি মানে আমরা বলতে পারি ওখানটায় কোস্টাল পার্টটা পেয়ে যাব নট প্রপার ডেল্টা ডেলটা ওখানে প্রপার পাবে না মেদিনীপুরে ডেল্টা পার্ট পাবো না মেদিনীপুরে আমরা পাবো পূর্ব মেদিনীপুরে স্যান্ড পার্টটা পাবো স্যান্ড ডেল্টা পার্ট যদি প্রপার দেখতে হয় তো ওটা সাউথ টোয়েন্টি ফোর হবে বাট এই পার্টে ডেল্টার একটা সাইড আমরা পেয়ে যাব। ঠিক আছে এখানে স্যান্ডে ডিপোজিশন সবথেকে বেশি হয় বিসাইডস ইন দ্য কোস্টাল এরিয়া অফ দিস ডিস্ট্রিক্ট কাঁথি দীঘা জুনপুর কোস্টাল অ্যালুভিয়াল অ্যান্ড স্যান্ড ডিউন্স আর সিন তো এখানে আমরা স্যান্ড ডিউন্স পাবো ঠিক আছে এস সিক্সটিন কোলাঘাট হলদিয়া ভেরি গুড হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ এনএইচ ওয়ান ওয়ান সিক্স এটা আগে না ছয় ছিল একদম কারেক্ট ঠিক তো দেখো ওয়েস্ট বেঙ্গল একটা এরকম ডিস্ট্রিক্ট আমি বলেছিলাম না ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি পুরো ইন্ডিয়ার জিওগ্রাফি থেকে ডিফিকাল্ট জিওগ্রাফি পুরো যদি স্টেট দেখা যায় কেন কি এটা একটা এরকম স্টেট যেখানে পাহাড় পাবে ওকে যেখানে প্লেন প্লেনল্যান্ড পাবে যেখানে প্লাটু পাবে যেখানে কোস্টাল এরিয়া তো পাবে ডেল্টা তো আছেই তার সাথে এখানে একটুখানি স্যান্ড ডিউন্সও পেয়ে যাবে যেটা আমরা রাজস্থানে পাই ঠিক আছে তো স্যান্ড ডিউন্স পার্টটা আমরা কোথায় পাবো এই পূর্ব মেদিনীপুরে পাবো আর কোথাও না শুধুমাত্র পূর্ব মেদিনীপুরে এরকম স্যান্ড ডিউন্স পার্টটা পেয়ে যাবো যেহেতু ডেল্টা ওয়েস্টার্ন সাইডটায় আছে ওকে হ্যাঁ তমলুক রাজবাড়ি দেখে এলাম বাহ কোনটা তাল আমি জানি না আমি পূর্ব মেদিনীপুর বিচেস দিয়ে খুঁজেছি তো এটা এলো তো আমি এটা রেখে দিয়েছি কোনটা তালশাড়ি আর কোনটা দীঘা কোনটা কোনটাই ডাটাই আই ডোন্ট নো ঠিক আছে আমি যাই আমি যাইনি আমি জানি না ঠিক হ্যাঁ 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 ভেরি গুড ঠিক তো মনে রাখবে নর্দার্ন সাইড অফ পূর্ব মেদিনীপুর রিভার্স আছে ওখানে প্রচুর রূপনারায়ণ এইসব রিভার আছে হলদি ওকে তো আমরা ওখানে কিছু রিভার্সাল অ্যালোভিয়াল সাল ডিপোজিশন পাবো আর সাউথের পুরোটা যেটা পুরোপুরি বে অফ বেঙ্গলের লাগবা জায়গাটা সেখানে আমরা স্যান্ড ডিপোজিটস পাবো ওকে হ্যাঁ চলো নেক্সট আমরা চলে গেলাম ক্লাইমেটে ক্লাইমেট কীরকম হবে তো যেহেতু কোস্টাল পার্ট তো যদি কোনো সাইক্লোন হিট করছে তো সব থেকে আগে যেটা সামনে আছে সেটাই সব থেকে বেশি এফেক্টেড হবে তো আমফানের টাইমে দিস ইজ দ্য পার্ট এই কোস্টাল ডিস্ট্রিক্টটা সব থেকে বেশি এফেক্ট হয় ডিউরিং সাউথ টোয়েন্টি ফোর পারগানাজ এফেক্টেড হয় এছাড়া পূর্ব মেদিনীপুর এফেক্টেড হয় পশ্চিম মেদিনীপুরের কিছু পার্ট পশ্চিম মেদিনীপুর খুব কম হয় বাট পূর্ব মেদিনীপুর বেশি এফেক্টেড হয় ঠিক আছে কেন এফেক্টেড হয় বেশি দেখে নাও দিস ইজ দ্য রিজন পশ্চিম মেদিনীপুরে কোস্ট পড়ছে না বাট পূর্ব মেদিনীপুর পুরো কোস্টটা নিয়ে নিচ্ছে তো ভাই যখন উইনটা এন্টার করবে সবসময় আগে পূর্ব মেদিনীপুরটাকে হিট করবে পূর্ব মেদিনীপুর আর এদিকে সাউথ টোয়েন্টি ফোর পারগানাজ আছে তো এখান থেকে হয়ে এগোবে দ্যাটস ভাই হুম হ্যাঁ দীঘা প্রচন্ড হয় দীঘা এফেক্ট হওয়ার রিজন আছে অ্যাকচুয়ালি আমরা কি বলি এইটা সবথেকে লাস্ট ডিস্ট্রিক্ট এবার দেখো দীঘা এরকম জায়গায় পড়ে দীঘা এরকম রাম এই যে রামনগরের এই পাটে দীঘা পড়ে ঠিক আছে তো এই পার্টে যদি দীঘা আছে তো একটা যদি সোজা লাইনটা টানি দীঘা ইজ দ্য লাস্ট ওয়ান দীঘা ইজ দ্য লাস্ট ওয়ান ঠিক আছে তো সবথেকে বেশি এফেক্টেড হয় ওটা সবথেকে বেশি হয় এফেক্টেড ওকে তো ক্লাইমেট দেখে না দ্য ওয়েদার অফ ইস্ট মেদিনীপুর ইজ হট হট হওয়ার রিজন আছে কেন স্যান্ড আছে হিটটা অ্যাবজর্ভ করে তো গরম তো খুব প্রচণ্ড বেশি থাকে এমনিতেও কোস্টাল স্টেট কোস্টাল ডিস্ট্রিক্ট ওকে অ্যান্ড ওয়েট ট্রপিক্যাল ট্রাইম ক্লাইমেট ওয়েট কেন যখনও উইনটা এন্টার করছে বৃষ্টি ভালো এন্টার মানে ভালোটা ভালোই হচ্ছে বিকজ কোস্টালের কাছে আছে যে কোনো স্ট্রম বা যে কোনো সাইক্লোন আসুক না কেন প্রথম এখানেই বৃষ্টি দেবে ঠিক আছে মেনলি রেনফল অকারস ইন দিস ডিস্ট্রিক্ট ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ সাউথ ওয়েস্টার্ন মনসুন ওইন ঠিক আছে দিস ডিস্ট্রিক্ট ইজ হাইলি প্রন্টু স্ট্রম অ্যান্ড সাইক্লোন সব থেকে বেশি আমফান বলো হুদহুদ বলো মোড়া বলো সব থেকে বেশি এখানে এফেক্ট হয় পাত আচ্ছা দীঘা খুব ভা গড় বৃষ্টিপাত ওয়ান সেভেন টু নাইন মিলিমিটার মানে ও পুরো বোধ হয় রেনগজে কি এটা রেন রেনগজে কি পুরো মাপ রেখেছ নাকি কত বৃষ্টি হয়েছিল হ্যাঁ বাঙ্গালির গোয়া কেন বাঙালির গোয়া কেন হবে বাঙালির এটা মালদ্বীপসও হতে পারে কেন মালদ্বীপস ভেবে যাব আমরা গোয়া কেন ভেবে যাব। বড় জিনিস ভাবতে হয় ওকে চলো ঠিক আছে তো দিস ইজ ইয়ার ক্লাইমেট পার্ট এবার চলে আসছি রিভারের পার্টে তো এখানে প্রচুর রিভার আছে প্রচুর রিভার আছে হ্যাঁ আমি তো করলাম হ্যাঁ যেটা ইচ্ছা এবার সুইজারল্যান্ড ভাবলে হবে না সুইজারল্যান্ড ইজ উইন্টার মানে পাহাড়ের ওই সব জায়গা এবার তুমি যদি কোস্টে এসে সুইজারল্যান্ড ভাবো তাহলে তো আমরা পৃথিবীকে মঙ্গল ভাববো তাহলে তো হয়ে গেল ব্যাপার ঠিক আছে তো এটা হচ্ছে পুরো পাট দেখে নাও এই দেখো দিস ইজ দীঘা দিস ইজ কন্টাই ওকে হলদিয়া ওকে আচ্ছা হলদিয়া থেকে মনে পড়লো যখন রিভারের পার্টটা পড়ছি তো হলদিয়াতে তোমরা জানবে ওখানে একটা রিভার আছে হলদি রিভার ঠিক আছে তো হলদি রিভার খুবই ফেমাস রিভার হ্যাঁ ঠিক আছে হলদি খুবই ফেমাস রিভার হলদি আছে রূপনারায়ণ আছে রূপনারায়ণ দুটো রিভারকে জয়েন করে হয় দরকারেশ্বর দরকেশ্বর আর একটা হয় শিলাই নদী ঠিক আছে এই দুটো জয়েন করে রূপনারায়ণ হয় কোথায় ফর্ম হয় আমি তোমাদেরকে ক্লাসে বলেছিলাম জলদি আমাকে অ্যান্সার বলবে রূপনারায়ণ কোন জায়গায় ফর্ম হয় হুম আর নেট প্রবলেম করছে আচ্ছা চলো আমাকে জলদি বলো আর শিলাই কোথায় মিট করে রূপনারায়ণের ফরমেশন হয় জলদি বলবে একদম অ্যান্সারটা ফটাফট একদম জলদি জলদি আনসার চাই আমাকে পুরুলিয়া পুরুলিয়া থেকে তো ফর্ম হচ্ছে ওখান থেকে দর্কেশ্বর আর সিলাইটা আসছে কোথায় জয়েন করে জয়েন কোথায় করে জয়েন কোথায় করে জলদি কোন জায়গায় জয়েন করে ইস্ট এই তো ভেরি গুড ঘাটাল ঘাটাল ঘাটালে জয়েন করে ঘাটাল মনে আছে তো তোরা তো জানোই ঘাটাল ঠিক আছে তো ঘাটালে জয়েন করে আর সেখান থেকে রূপনারায়ণ হয়ে ফর্ম হয় ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাগুলো জিজ্ঞাসা করবে যে কোথায় রূপনারায়ণ ফর্ম হয়েছে তো ঘাটাল ওকে ইয়েস গুড না দেখে না হলদি আছে হলদি হলদিয়া থেকে যাচ্ছে বলে হলদি নামটা পড়েছে ঠিক আছে ওকে রূপনারায়ণ আছে কেলেঘাই আছে আর রসুলপুর রিভার আছে যাত্রা আর মেন রিভার বাট দুটো তিনটে রিভার খুব ইম্পর্টেন্ট একটা তো হলদি রূপনারায়ণ আর কেলেঘাই এই তিনটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রিভার ঠিক আছে হ্যাঁ 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 ভেরি গুড ঠিক আছে চলো হুম হলদি রূপনারায়ণ রসুলপুর আর কেলেঘাই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে মনে রাখবে এই আমি একটুখানি রিভারের স্লোপটা তোমাদেরকে বলে দিই নর্থ টু সাউথ বলবে বা নর্থ টু সাউথ ইস্ট ডিরেকশন বলবে দেখো এই ডিরেকশনে প্রত্যেকটা রিভার এই ডিরেকশানে যায় ঠিক আছে তো রিভারের ডিরেকশান কি নর্থ টু সাউথ বা সাউথ ইস্ট সাউথ ইস্ট প্রত্যেকটা রিভার ঠিক আছে যেরকম পুরুলিয়া আর বাঁকুড়া আমরা কী পড়েছিলাম ওয়েস্ট টু ইস্ট এটা নর্থ টু সাউথে যাবে ওকে হ্যাঁ গুড চলো হয়ে গেছে এটা চলো এটা হয়ে গেল রিভারের পার্ট এবার আমরা এগিয়ে যাচ্ছি প্ল্যান্টেশনে প্ল্যান্টেশন কি হবে তো বালি আছে ওকে বালি মানে কি এখানে আমরা তাল গাছ ভালো পাবো নারকেল আমরা এখানে গাছ পাবো ঠিক আছে যেহেতু ডেল্টার পার্ট কিছু কিছু পার্টে ডেল্টার পার্টটা আমরা পাবো তো সেখানে না পানের পান মানে বেটেল লিভ খুব ভালো হয় পান পাতা খুব ভালো হয় ওকে এছাড়া পাম ট্রিস পেয়ে যাব আমরা ওখানে সুপারি গাছ বেটেল নাটস যেটাকে বলা হয় এইগুলো কিন্তু ফেমাস হচ্ছে পূর্ব মেদিনীপুরে কী কী আছে দেখে নাও প্ল্যান্টেশন ট্রি তো থাকেই তার সাথে নাট বেটেল বেটেল নাট মানে হচ্ছে সুপারি কোকোনাট পামস এগুলো ফেমাস ঠিক আছে বেটার লিভসও কিন্তু প্রচুর হয় পান ওখানে প্রচুর হয় ম্যাম আমাদের কাঁথিতে কাজু হ্যাঁ 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 কাজুও হয় ইয়েস কাজু আছে কাজু আমি এগ্রিকালচারের এতে রেখেছি কাঁসাই আর কেলেঘাই ভেরি গুড ভেরি গুড হলদি হ্যাঁ পূর্ব মাধপুর আর কি একটা থেকে দরকেশ শিলাবতী আর্জেন্ট হ্যাঁ 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 দীঘাতে গেলে না ওখানে মানে বোধ কাজুর প্রচন্ড মানে প্যাকেজ পুরো প্যাকেট প্যাকেট করে বিক্রি করে ঠিক আছে তো এখানে খুব ফেমাস অ্যাকচুয়ালি চলো নেক্সট আমরা পাটে চলে যাচ্ছি এগ্রিকালচার এগ্রিকালচার কী কী আছে দেখে নাও হ্যাঁ ওকে এগ্রিকালচে কী কী আছে তো পান পাতা তো হয় ঠিক আছে এছাড়া প্যাডি হয় ধান চাষ এখানে হয় নর্দার্ন সাইডে না ধান চাষ খুব ভালো হয় তমলুক ওই সব এরিয়াতে না ধান চাষ খুব ভালো হয় ওকে কোলাঘাটের পাটে ধান চাষ হয় জুট হয় কিছু কিছু জায়গায় জুট কাল্টিভেশন আমরা করি এমনিতেও বেঙ্গল ইজ ফেমাস ফর জুট তো কিছু কিছু জায়গায় জুট কাল্টিভেশন হয় পূর্ব মেদিনীপুরে হ্যাঁ বেটেল লিফ পান পাতা হয় ওখানে ভালো ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্স আমরা যাচ্ছি ভ্যালিউ অফ ফ্লাওয়ার বলা হয় পাশকুড়াকে আমি ছবি রেখেছি তোমাদের জন্য তো পাশকুড়াতে না ফ্লাওয়ার খুবই ফেমাস ফুলের জন্য পাশকুড়া খুব ফেমাস তো ফ্লাওয়ার এখানে প্রচণ্ড বেশি হয় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বিশাল রিচ ওকে হুম ঠিক আচ্ছা পোটাটো হয় পোটাটো ফেমাস ওকে ওখানে প্রচন্ড বেশি হয় ভেজিটেবলস বেসিক্যালি ধান যেখানে চাষ করা হয় না অন্য টাইমে ওখানে ভেজিটেবল প্রচন্ড বেশি চাষ করা হয় ওকে পালসেস পালসেস মানে হয়ে গেলো ডাল উড়িষ্যাতে হয় তো এই পাটেও উড়িষ্যা তো অ্যাড না তো এখানেও পালসেস আমরা পেয়ে যাবো ওকে ওয়াটারমেলন তরমুজ হয় তরমুজ কোন সয়েলে হয় তরমুজ সবসময় স্যান্ডে হয় স্যান্ডের স্যান্ডি সয়েলে হয় ওকে ডেজার্ট সয়েলে হয় তো আমরা এ পাটে তরমুজ খুব সস্তা হয় ওখানে তরমুজ হ্যাঁ ক্যাশিউ এই দেখো ক্যাশিউ কাজু বাদাম এখানে প্রচন্ড হয় কাজু গাছ প্রচন্ড বেশি এখানে আছে হ্যাঁ আর কাল্টিভেটেড এছাড়া কর্ন কাল্টিভেশনও এখানে খুব কর্ন মানে হচ্ছে ভুট্টা ভুট্টা কাল্টিভেশন এখানে খুব হয় ওকে হাজার টাকা কেজি হুম সস্তা হাজার থাউজেন্ড রুপিস ইজ চিপ ওকে অনেকটাই সস্তা ওকে হুম ঠিক আছে হুম তো দিজ আর দ্য মেন ক্রপ বাকি খুব একটা তো না বাট হ্যাঁ কাজু এখানে খুব ফেমাস বেটেল লিফ সুপারি এগুলো খুব ফেমাস এখানে নারকেল ওকে কোকোনাট খুব ফেমাস দেখবে দীঘা যখন যাবে তো সেখানে না রাস্তায় মানে রাস্তায় না বিচে বিচের ওখানে না ঠালাই করে কোকোনাট কোকোনাট ওয়াটার বিক্রি করে তো এখানে খুব ফেমাস কোস্টাল এরিয়াতে মেনলি কোকোনাট হয় তো দ্যাট ওয়ান ওকে হুম চলো নেক্সট পার্টে এগিয়ে গেলাম ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি কি আছে আরে পূর্ব মেদিনীপুরে হচ্ছে হলদিয়া অ্যান্ড হলদিয়া হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট কিসের পেট্রোকেমিক্যালস এটা খুব ইম্পর্ট্যান্ট হলদিয়া পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি এটা খুবই ইম্পর্টেন্ট এইটা জিজ্ঞাসা করে হলদিয়া ইজ ফেমাস ফর আমাকে কোন একটা স্টুডেন্ট ক্লাসে জিজ্ঞাসা করেছিল যে ম্যাম হলদিয়া কিসের জন্য ফেমাস তো ওটা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য ফেমাস যত পেট্রোকেমিক্যাল কেমিক্যাল আছে সব হলদিয়াতেই আমরা পাবো ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এছাড়া আমরা এখানে স্মল স্কেল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি পেয়ে যাব যখন দীঘা ঘুরতে যাবে দেখে দেখবে ওখানে কানের দুল থাকে না শিপ শিপ যেগুলো হয় না দ্যাট ইজ ইউর সমুদ্র থেকে যে শিপগুলো পাওয়া যায় সেটা কানের দুল হাতের বেশ ব্রেসলেট টাইপের ঠিক আছে এছাড়া মুক্ত সব জিনিসগুলো প্রচণ্ড বিক্রি হয় এখানে আর ওখানে ম্যাটস বিক্রি করে ম্যাটস মানে হচ্ছে ওই ব্যাম্বু ম্যাটসগুলো এখানে প্রচণ্ড বিক্রি হয় এছাড়া হ্যান্ডলুম ফুড প্রসেসিং এই জিনিসগুলো পাওয়া যায় নাটের খুব ভালো এখানে ইন্ডাস্ট্রি আছে নাট ওকে হ্যাঁ ইয়েস ইয়েস যাচ্ছি মরসুমা ওগুলোও আছে কোকোনাট ওয়াটার খুব খেয়েছি আচ্ছা কোকোনাট ওয়াটার খাওয়া যায় না ওটা একটা ড্রিঙ্ক হ্যাঁ কোন রিভারের ওপরে কোন প্রজেক্ট আছে ওয়েস্ট বেঙ্গলের একটা আলাদা ক্লাস আসবে এই সপ্তাহের মধ্যেই তোমরা পেয়ে যাবে ওকে আমি ওটা একটা ভিডিও বানাবো বানাবো অ্যাকচুয়ালি আমি পুরো প্রিপেয়ার করে নিচ্ছি রাফ ড্রাফট ওটা আমাকে পিপিটিটা বানিয়ে ওটাকে প্রেজেন্ট করতে হবে ঠিক আছে তো ওটা তোমরা পেয়ে যাবে যে কোন রিভারের ওপরে কোন ড্যামসগুলো আছে ওটা একটা থাকবে আর একটাতে থাকবে কোন রিভার কোন সিটির পাশে আছে খুব ইম্পর্ট্যান্ট ওকে হ্যাঁ পান করা যায় হ্যাঁ আচ্ছা নারকেল গাছ আছে বা ভেরি গুড তো স্মল স্কেল ইন্ডাস্ট্রি দেখে না এরকম ছোটো ছোটো জিনিস প্রচণ্ড বেশি পাওয়া যায় দীঘা যখন যাবে এসব প্রচুর ছোটো ছোট জিনিস পাওয়া যায় ঠিক আছে লোকে কিনে নিয়ে যায় গিফট করার জন্য ওকে তারপর ট্যুরিজম ইন্ডাস্ট্রি আছে অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে মেন ফ্লারিশ ইন্ডাস্ট্রি পূর্ব মেদিনীপুরে যত বিচেস আছে ওটা থেকেই ওদের মেন লাইভলিহুডটা চলে পুরো কোস্টাল পার্ট তো পুরো মেন বিচেসের জন্যেই ফেমাস কন্টাই দীঘা রামনগর শঙ্করপুর ফেমাস এইটা ঠিক আছে দিজ আর হ্যাঁ 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 করিয়ে দেবো ডোন্ট ওয়ারি ওই দুটোই হয়ে যাবে একটা তো কোন প্রজেক্টটা আছে আর একটা কোন রিভার কোন সিটির বাসা আছে এই সবটাই পেয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তো দিজ আর সাম ফেমাস ইন্ডাস্ট্রি অফ পূর্ব মেদিনীপুর অ্যাকচুয়ালি এখানে ট্যুরিজমটাই হচ্ছে মেন আর হলদিয়ার পেট্রোকেমিক্যাল একদম আর ট্যুরিজম আছে বলেই তো স্মল কটন ইন্ডাস্ট্রিগুলো চলছে ট্যুরিস্টরা যায় বলেই তো ওই সব কানের গলার এইসব কানের দুল ওই হাতের পড়ার আর ওখানে ফিশিং খুব ভালো হয় দেখবে যখন তোমরা উদয়পুর বিচ বা এসব জায়গায় যাবে শঙ্করপুরে যাবে সেখানে ভ্যারাইটিস অফ ফিশ যারা দীঘা গেছো তারা জানবে মাছ শুধু ভেজে মানে ফ্রাই করে বিক্রি করে ঠিক আছে তো যারা বিকেলবেলা ওখানে বিচ এসে যাও সেখানে চিংড়ি মাছ তারপর যা যা মাছ আছে ঠিক আছে শুধু ফ্রাই খাও আর বাড়ি যাও ওকে হুম বলো বলো কি কী কোশ্চেন আছে হুম খুব পাওয়া যায় ইয়েস ইয়াস এস ওই শঙ্খের শঙ্খগুলো হয় না তারপর সোপিস ওইগুলো খুব ওখানকার ফেমাস হুম চান্দিপুর শঙ্করপুর হ্যাঁ 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 ওয়াটার ফল তো করিয়ে দিয়েছি ওয়াটার তো করিয়ে দিয়েছি কোথায় ছিলে মাসুমা মাসুমাটা জিজ্ঞাসা করো প্রতিমা কোথায় ছিলে ওয়াটারফল হয়ে গেছে ঠিক আছে চলো নেক্সট এগোচ্ছি বেশ মাছ খেলে বিচেসে ঘুরলেও এবার নেক্সট এগো চলো পোট হলদিয়া পোর্ট অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটো পোর্ট আছে যেটা যেটাকে আমরা সিঙ্গেল পোর্ট কনসিডার করি কেন বিকজ হলদিয়াটা এগিয়ে গিয়ে কলকাতা হয়ে যায় একটুখানি ছবি আমি তোমাদেরকে এখানে দেখাবো ছবিটা দেখাই একটুখানি ইয়েস দেখে নাও এই যে হলদিয়া পোর্ট দিস ইজ হলদিয়া ওকে এই হলদিয়াটা এখান থেকে এগিয়ে গিয়ে এই পাটে হয়ে যাবে কলকাতা পোর্ট ঠিক আছে তো দুটোকে সিঙ্গল পোর্ট হিসাবেই কনসিডার করা হয় সিঙ্গল পোর্ট হিসাবে কনসিডার করা হয় ঠিক আছে আর এই দুটো পোর্টে যদি আমাদেরকে পৌঁছাতে হয় এই দুটো পোর্টে যদি আমাদেরকে পৌঁছাতে হয় তাহলে আমরা ল্যান্ডের থ্রু থেকে যেতে পারবো মানে আমাদের কাছে বাস সার্ভিসও আছে হলদিয়া পৌঁছানোর জন্য পোর্টের কাছে পৌঁছানোর জন্য আর কলকাতা পোর্ট পৌঁছানোর জন্য আমাদের কাছে বাস সার্ভিস আছে এছাড়া ট্রেন সার্ভিস আছে একদম যদি পোর্টটা যেতে চাও ট্রেন সার্ভিসও আমরা ওখানে পেয়ে যাব। ঠিক আছে তো দ্যাটস ওয়াই এই দুটোকে বলা হয় ড্রাই পোর্ট কি বলা হয় ড্রাই পোর্ট ড্রাই মানে না যে পোর্টটা শুকিয়ে গেছে ড্রাই এই জন্য বিকজ ওটা রোড কানেক্টিভিটি আছে রোড কানেক্টিভিটি আছে বলে ড্রাই পোর্ট ক্লিয়ার হ্যাঁ ড্রাই ফিশও পাওয়া যায় আচ্ছা শুটকি মাছ হুম হ্যাঁ কে কোথায় গেল ইয়েস ওকে তো দিস ইজ এ ড্রাই পোর্ট পোর্ট হলদিয়া পোর্ট কলকাতা পোর্টে সহযোগী পোর্ট একদম কারেক্ট হ্যাঁ ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি ড্রাই পোর্ট ঠিক চলো মনে রাখবে এইটাকে আমরা সিঙ্গেল পোর্টই কনসিডার করি কলকাতা আর হলদিয়া ফাইন চলো নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি হ্যাঁ 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 ভেরি গুড লংগেস্ট ওয়াটারওয়ে যেটা আমরা বলি না যেটা এলাহাবাদ থেকে পুরো একদম কলকাতা হলদিয়া অবধি আছে এলাহাবাদ টু হলদিয়া ওটা গঙ্গা উপর থেকে যায় এইটাই কানেক্ট করে কলকাতা থেকে হলদিয়া যেটা আসে না ওটাই কানেক্ট হয় দ্যাট ইজ ওয়াটারওয়ে ওয়ান ওয়াটারওয়ে ওয়ান ঠিক আছে ওইটা ভেরি গুড আচ্ছা কি বলতে হবে বলো ফিরদোস কি বলতে হবে বলো আমি বলে দিচ্ছি কি বলতে হবে হুম অ্যাকচুয়ালি থাক আমি আর কিছু বলবো না চলো নেক্সট পার্টে আমরা এগোচ্ছি ফিরদোস কি বলতে হবে বলো চলো এবার ট্রান্সপোর্টের পার্টে চলে যাচ্ছি ট্রান্সপোর্ট যদি বলা হয় তো এটা পড়ে যাবে সাউথ ইস্টার্ন রেলওয়েতে কোন রেলওয়েতে পড়বে যদি রেলওয়ের পাটে যাই তো রেলওয়ের পার্টে সাউথ ইস্টার্ন সাউথ ইস্টার্ন রেলওয়ে সাউথ eastern railway ঠিক যদি হাইওয়েজ এর কথা বলা হয় ওকে হাইওয়েজ হুম যা যেটা দরকার সে কিন্তু কমেন্ট করতে পারে ঠিক আছে চলো হ্যাঁ সাউথ ইস্টার্ন রেলওয়েতে পড়বে ভেরি গুড আচ্ছা যদি এখানে আমরা হাইওয়েজের কথা বলি তো এখানে আমরা দুটো হাইওয়ে পাবো ঠিক আছে দুটো ইম্পর্টেন্ট হাইওয়ে পাবো কী কী হাইওয়েজ আছে আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি এনএচ সিক্সটিন আছে আর এনএইচ একশো ষোলো আছে ওকে লিখে দিয়ে এখানে আমি কালারটা চেঞ্জ করি ইয়েস ন্যাশনাল হাইওয়ে এনএইচ সিক্সটিন আর এনএইচ ওয়ান ওয়ান সিক্স ওকে এই দুটো হাইওয়ে বাদ দিয়ে প্রিলিমস ক্ল্যাক করতে পারবো ওয়েস্ট বেঙ্গলে ডাব্লু বিসিএসি আচ্ছা লাস্টে বলি ফির দাও তো আমাকে একবার মনে পড়াবে ঠিক আছে তোমারটা আমি বলে দিচ্ছি ওকে বলে দিচ্ছি লাস্টে বলছি আবার ডিলিট করে দিল ঠিক আছে আমি বলে দেবো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট ওকে হ্যাঁ আচ্ছা এনএস সিক্সটিনটা একটুখানি আমি তোমাদেরকে বলি এনএস সিক্সটিনটা একটুখানি আমি তোমাদেরকে আগে বলে দিই এনএস সিক্সটিনটা হচ্ছে কোস্টাল হাইওয়ে এটাকে আমরা কোস্টাল হাইওয়েও বলি কেন এটাকে কোস্টাল হাইওয়ে বলা হয় বিকজ এনএস সিক্সটিনটা পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা আন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই পুরোটা ধরে যায় যেটা পূর্ব পূর্ব মেদিনীপুর থেকে যাচ্ছে কি বলা হয় এটাকে কোস্টাল হাইওয়ে কোস্টাল পুরো ইস্টার্ন কোস্টটাকে ধরে যাবে পুরো ইস্ট কোস্টটাকে ধরে আছে কি কি। ওয়েস্ট বেঙ্গল যেরকম আমরা ওয়েস্ট বেঙ্গলের আমরা যেরকম ইস্টার্ন কোস্ট পড়ি না সব কোস্ট ওয়েস্ট বেঙ্গলে আছে উড়িষ্যায় আছে আন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এনএস সিক্সটিন এটার পুরোনো নাম ছিল এনএইচ ফাইভ যেটা এখন রিনেম করে এনএস সিক্সটিন হয়ে গেছে ঠিক আছে এনএচ ফাইভটা এনএস সিক্সটিন হয়ে গেছে এটা মাথায় রাখবে এটা অ্যাকচুয়ালি কলকাতা থেকে স্টার্ট হয় কলকাতা কলকাতা থেকে চেন্নাই অবধি যায় আমি লিখে দিচ্ছি কলকাতা টু চেন্নাই কলকাতা টু চেন্নাই মাথায় রাখবে বিকজ আমরা প্রায় যখন দীঘা যাই তো এই হাইওয়ে হয়ে যায় এস ষোলো হয়ে আমরা যাই ওকে কলকাতা চেন্নাই ভেরি গুড ভেরি গুড চলো আর একটা হচ্ছে এনএইচ ওয়ান ওয়ান সিক্স কত দূর গেলেন আমি তো ওলা ঠিক আছে এনএইচ ওয়ান ওয়ান সিক্সে চলে যাচ্ছি এনএইচ ওয়ান ওয়ান সিক্স হচ্ছে যেটা ইম্পর্টেন্ট এইটা বিকজ এইটা টোটালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে এইটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর এটা কানেক্ট হয় ঠিক আছে হ্যাঁ না নট পশ্চিম মেদিনীপুর কোলাঘাট থেকে হলদিয়া কানেক্ট হয় আমি লিখে দিচ্ছি কোলাঘাট থেকে কোলাঘাট টু হলদিয়া

কোনো রেল সরি এয়ারওয়েজ নেই যা নিয়ারেস্ট ইজ কলকাতা ওকে বাকি কলকাতা থেকে যদি আসতে হয় তো এনএচ সিক্সটিন ধরেই আমাদেরকে আসতে হবে ঠিক আছে আর বাকি সাউথ ইস্টার্ন রেলওয়ে তো আছেই আমাদের তম্রলিপ্ত এক্সপ্রেস আছে তারপর কান্ডারি এক্সপ্রেস আছে এগুলো পেয়ে যাবে ওকে হুম চলো নেক্সট পার্টে এগোচ্ছি ভিজিটিং প্লেস দিস ইজ দ্য লাস্ট পার্ট ঘোরার জায়গা কি কি আছে তো এটা তো তোমরা বেশ ভালোই জানবে কোথায় কি কী ঘোরার জায়গা আছে এনএস সিক্সটিন এনএস সিক্সটিন যেটা ছিল দাদা আমি দেখে বলে দিচ্ছি এইটা এইটা এটা এনএস সিক্সটিন এবার ভালো করে শোন কি বলছি এনএস সিক্সটিন আগে এনএইচ ফাইভ ছিল যেটা তোমাদের পড়তে হবে না এনএইচ ফাইভ পড়বে না নতুন নামটা পড়বে এনএস সিক্সটিন ঠিক আছে কোন কোন স্টেট ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু চেন্নাই অবধি আছে ঠিক আছে আর এনএইচ ওয়ান ওয়ান সিক্স এটা আগে ষোলো ছিল এখন ওয়ান ওয়ান সিক্স হয়ে গেছে ঠিক আছে তো আমি ওটাই ভাবলাম কোনটা আমি দুটোই বলে দিলাম হ্যাঁ ওয়ান ওয়ান সিক্স এটা এন্টায়ারলি পূর্ব মেদিনীপুরের ভেতরে আছে ওকে কোথায় কোথাও অবধি কোলাঘাট তো হলদিয়া ক্লিয়ার হ্যাঁ হুম চলো নেক্সট এগিয়ে যাচ্ছি ভিজিটিং প্লেসে চলে যাচ্ছি ভিজিটিং প্লেস কি কি আছে তো প্রচুর ঘোরার জায়গা আছে কন্টাই ওকে ফেমাস জায়গা দিস ইজ কন্টাই বিচ আমি এক একটা ধরে ধরেই রেখেছি হ্যাঁ দিস ইজ ইউর দীঘা বিচ আমি যাই না সব বিচ একই রকম বাট ঠিক আছে দিস ইজ ইউর রামনগর বিচ ওকে অ্যান্ড দিস ইজ শঙ্করপুর বিচ হ্যাঁ ক্লিয়ার হয়েছে দেখো দিজ আর সাম ভিজিটিং প্লেস কোস্টাল এরিয়া যদি তোমরা যাও তো ওকে বাট যদি মেন সিটিতে যদি যায় তো সেখানে আমরা একটা ফেমাস জায়গা পাবো পাশকুড়া পাশকুরা আমার মনে আছে আমি একবার পাঁশকুরা চপ খেয়েছিলাম ঠিক আছে তো ওখান থেকে আমার জিনিসটা কানেক্ট আছে মানে মাথায় আছে যে পাশকুরা ইজ নোন অ্যাজ ভ্যালি অফ ফ্লাওয়ার দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড ফ্লাওয়ার ফেমাস আর পূর্ব মেদিনীপুর থেকে প্রচুর ফ্লাওয়ার না অন্য ডিস্ট্রিক্টেও যায় তো পাশকুরাকে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার বলি উইথ লার্জ

হয়েছে দেখো পাশকুড়া ওখানে রেলওয়ে স্টেশনে আছে তো ওখান থেকে তোমরা যেতে পারো হ্যাঁ কনটাই আমার বাড়ি হুম অ্যাকচুয়ালি না এটা একটা এরকম পাশকুড়া চপ হ্যাঁ এটা একটা এরকম আমরা ডিস্ট্রিক্ট পড়ছি না যে নিজের ডিস্ট্রিক্ট যদি তোমাদের কিছু জানা থাকে তাহলে তোমরা এক্সট্রা যদি এরকম লাগছে হ্যাঁ ম্যাম এই ইনফরমেশানটা ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা কিন্তু অবশ্যই বলবে ঠিক আছে আমরা এখানে নতুন জিনিস পড়তে সবসময় রেডি ওকে সবসময় আমরা রেডি না বিরিয়ানি খেতে যাওয়ার দরকার নেই হ্যাঁ হুম 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 ঠিক আচ্ছা যদি তোমরা তমলুক কোনো দিনও গেছো বা তমলুক যদি যাও তো একটুখানি আমি তোমাদের তমলুক নিয়ে একটা ব্যাপার বলি তমলুক হচ্ছে ফেমাস আর্কিওলজিক্যাল সাইট আর্কিওলজিক্যাল মানে বোঝো তো ওকে তো এটা হচ্ছে ফেমাস আর্কিওলজিক্যাল সাইট ওটা বেসিক্যালি গ্রিক ইনস্ক্রিপশন ওখান থেকে পাওয়া গেছে ঠিক আছে কপারের ইনস্ক্রিপশানসগুলো ওখান থেকে খুব পাওয়া গেছে ওটা হিস্টোরিক্যালি তমলুক যেটাকে আমরা তমলিপ্ত বলছি খুব ফেমাস এছাড়া তমলুকে একটা জায়গা আছে দ্যাট ইজ ইউর রক্ষিত বাটি রক্ষিত বাটি একটা ফেমাস জায়গা ওকে দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইন দিস তমলুক ঠিক আছে ওখানে জগন্নাথ টেম্পল আছে রাজবাড়ি আছে তমলুকে এইগুলো ফেমাস জায়গা ওকে হ্যাঁ আজ ঘুরে এলাম হুম 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 ঠিক আছে চলো যদি কিছু নতুন থাকে তো হ্যাঁ ম্যাম এইগুলো আছে এগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে আচ্ছা চলো একটা ইম্পর্টেন্ট হিস্টোরিয়ান আমি তোমাদেরকে নাম বলছি ক্ষুদিরাম বোস ঠিক আছে ক্ষুদিরাম বোসের নাম শুনেছ যেনাকে অ্যাট দ্য এজ অফ এইটিন যেনাকে মুজফরপুরে ফাঁসি দেওয়া হয়েছিল আমি তোমাদেরকে একটা ক্লাসে পুরো ডিটেলটা বলেছিলাম কেন ফাঁসি দেওয়া হয়েছিলো মুজফরপুরে কী হয়েছিল কি নাম ওকে তো ওনার বার্থ প্লেস হচ্ছে মেদিনীপুর ওনার বার্থ প্লেস হচ্ছে মেদিনীপুর ওকে কি নাম ক্ষুদিরাম বোস ওকে ইয়াঙ্গের যেনাকে মারা হয়েছিল ওকে তো মাথায় রাখবে ক্ষুদিরাম বোস এখান থেকেই হ্যাঁ ফাইন হুম মাতাঙ্গিনী হাজরা একদম একদম কারেক্ট হ্যাঁ মাতাঙ্গিনী হাজরা হুম আচ্ছা দেখো এখানে আমি ওপেনলি একটা জিনিস সবাইকে বলবো ঠিক আছে এটা হচ্ছে তোমাদের হাতে তোমাদের মোবাইল ঠিক আছে এবার কিছু জিনিস লাইফে ইগনোর করতে হয় ফাইন তো যদি কিছু লাগছে যে ইনরেলিভেন্ট আমার দরকার নেই তো মোবাইলটা এরকম করে একটা মোড হয় দ্যাট ইজ ইউর দিস মোড ল্যান্ডস্কেপ মোড দেখতে পাচ্ছ আমাকে এই মোডে করে নেবে দেখবে শুধু আমাকে দেখা যাবে আমার কথাগুলো শোনা যাবে ঠিক আমি জেনারেলি ওইগুলোই করি যখন আমাকে কোনো জিনিস কারো অ্যাভয়েড করা থাকে তো ওকে বিকজ দেখো যদি তোমার লাগছে যে আমি যদি কাউকে কিছু বলবো সে যদি চুপ হয়ে যাবে এটা ভুল ধারণা কোনো মানুষকে নিজের জিনিস বলে বোঝানো যায় না ঠিক আছে আলনেস অ্যান্ড সে তোমার থেকে কোনো রায় চাইছে না তুমি সেটা বলতে বলে বোঝাতে পারবে না ঠিক আছে তো যদি ওরকম লাগছে অ্যাভয়েড করা প্রচুর জিনিস আছে সবাইকে বলছি যদি লাগছে যে ইনরেগুলার কিছু ইনরেলিভেন্ট আছে তাহলে অ্যাভয়েড করো একদম সিম্পল জিনিস ওকে অ্যাভয়েড হচ্ছে বেস্ট থিং আমরা এতদিন অ্যাভয়েডই করেছি কতদিন থেকে বলছি পড়াশোনা করো তোমরা করছো করছো না তো অ্যাভয়েড করছো তো সেম জিনিস সব কিছু যেটা লাগবে ইনরেলিভেন্ট একদম অ্যাভয়েড করে বেরিয়ে যাবে ওকে হ্যাঁ দিন পর না বাবু আমি রেগুলার ক্লাস করে আগে বলো এই পার্কটা থেকে কোনো অসুবিধা আছে কিছু অসুবিধা কিছু এক্সট্রা জিনিস কিছু আছে জলদি বলো হ্যাঁ কারেক্ট মহিষাদল রাজবাড়ি ওখানে আছে একদম কারেক্ট মহিষাদল রাজবাড়ি তমলুকের ওখানে আছে কারেক্ট ভেরি গুড ঠিক আছে চলো বলো এই পাট নিয়ে কোনো অসুবিধা কালকে আমরা কালকে আমরা পশ্চিম মেদিনীপুর করব তারপর আমরা ঝাড়গ্রামের পাট করব ঠিক আছে আচ্ছা এরপরে আমি একটা তোমাদের জন্য ক্লাস রেখেছি ওয়েস্ট নট বেঙ্গল আমরা ওটা ক্লাসটা রেখেছি কিসের ওপরে বলো তো দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গলের কোন জায়গাকে কি নামে দেখা হয় বা ইন্ডিয়ার কোন সিটিকে কি নামে দেখা হয় কেন ডাকা হয় ইম্পর্টেন্টগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞাসা করেছে তো সেইগুলো আমরা দেখে নেব নিক নেম অফ ইন্ডিয়ান সিটি একটা শর্ট ভিডিও থাকবো তোমাদের জন্য ঠিক আছে চলো সব পার্ট রইলো আর রূপম তুমি অনেক লেট হয়ে গেছো অনেক লেট ক্লাস শেষ ঠিক আছে চলো তাহলে আজকে ক্লাস এন্ড করব আই হোপ সেশনটা তোমাদের পছন্দ হয়েছে যদি সেশনটা পছন্দ হয়ে থাকে তোমাদেরকে কি করতে হবে সেশনটা লাইক করতে হবে ঠিক আছে ওকে গেছে ব্যাটারিটা ওকে কালকে এগারোটার সময় কোনো ক্লাস নেই সরি কালকে এগারোটার সময় কোনো ক্লাস নেই আমার অভ্যেস হয়ে গেছে এগারোটা লেখা ওকে কালকে তোমাদের সাথে আমার ডিরেক্ট ক্লাস হবে সেভেন পি ওকে কালকে সেভেন পি আর কী ক্লাস আছে দ্যাট ইজ পশ্চিম মেদিনীপুর ওকে কালকে আমরা পশ্চিম মেদিনীপুর করব আজকে পূর্ব করলাম কালকে পশ্চিম মেদিনীপুর ওকে ফাইন হুম দেশপ্রিয় রবীন্দ্র বাড়ির পাশে আমার বাড়ি ওকে ভেরি গুড ঠিক আছে আচ্ছা এতজন কানেক্টেড এত কম লাইক কেন ফটাফট সেশনটা লাইক করবে যদি ভালো লেগে থাকে হ্যাঁ কালকে ছুটি আর হ্যাঁ কালকে সকালে ছুটি সাতটার সময় তোমাদের ইউটিউবে ক্লাস যেরকম হয় সেটা থাকবে আর একটা জিনিস আমার যদি ক্লাসেসগুলো ভালো হয়ে লাগছে তাহলে তোমরা আন অ্যাকাডেমির অ্যাপে আমাকে জয়েন করতে পারো আন অ্যাকাডেমির অ্যাপে তোমরা আমাকে ফলো করবে স্নেহাগুপ্তা নামে আর সেখানে আমার প্রত্যেকটা ক্লাস তোমরা করতে পারবে ঠিক আছে গুপ্তা নামে আমাকে ফলো করে নিও আর যদি অ্যাপটা নিই যখন অ্যাপটা ডাউন ডাউনলোড করবে সেহাওয়ান কোডটা দিয়ে ডাউনলোড করবে ঠিক আছে আর যদি সাবস্ক্রিপশন নেবার কথা ভাবছো তো টেন পার্সেন্ট ডিসকাউন্টের জন্য কিন্তু সেহাওয়ান কোডটা ইউজ করবে ঠিক আছে চলো আজকে ক্লাস এখানে এন্ড করব ম্যাম নিকনেমে ক্লাসটা অ্যাপে হবে না ইউটিউব ইউটিউবে 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 হ্যাঁ কোনটাই ওই ওই কন্টাই দীঘা হয়ে যেতে হয় না ম্যাপে দেখাবো কন্টাই কোথায় দাঁড়া এই করে না এরা ম্যাপটা কোথায় গেল এই দিস ইজ কন্টাই হয়ে তো আমরা দীঘা যাই না এটা কন্টাই এখানে দীঘা এখানে কন্টাই এখানে দীঘা ঠিক আছে হ্যাঁ ইয়েস 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 কী বলবো বলো কি বলতে হবে ঠিক আছে চলো তাহলে এটা কোথায় গেল ইয়েস এটা ছিল পুরো পার্ট তোমাদের সাথে কালকে সেভেন পি এম দেখা হবে অবশ্যই ক্লাসটা জয়েন করবে আর বন্ধুদের সাথে শেয়ারও করবে যদি ভালো লাগছে ওকে চলো বাবাই এভরিওয়ান টাটা গুড নাইট টেক কেয়ার কালকে সাতটায় আবার আমরা চলে আসবে একটা স্পেশাল একটা ভালো একটা রেস্টুরিট পশ্চিম মেদিনীপুর করতে ওকে চলো বাবাই কন্ট্যাক্ট করা ছিল কন্ট্যাক্ট যা যারা আমাকে কন্ট্যাক্ট করতে চাও তাহলে একটা কাজ করবে আন অ্যাকাডেমির অ্যাপ আছে সেখানে মেসেজ বলে একটা অপশান আছে আমাকে যখন ফলো করে নেবে সেখানে মেসেজ বক্স ওপেন হয়ে যাবে মেসেজে তোমরা আমাকে যা বলার বলে দিতে পারো ঠিক আছে যদি কোনো সাবজেক্ট রিলেটেড কিছু প্রবলেম থাকে যদি আন একাডেমির অ্যাপ রিলেটেড কিছু প্রবলেম থাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করো ঠিক আছে চলো বাই এভরিম্যান গুড নাইট গুড নাইট